নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত মন্ত্রী বিধায়ক ও সরকারি কর্মচারীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে আদালতে এমন নির্দেশ হাইকোর্টের। এই মামলায় ধৃত সরকারি কর্মীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের অবস্থান কি জানতে চিফ সেক্রেটারিকে নোটিশ ইস্যু করল কলকাতা হাইকোর্ট। 30 এপ্রিল আগামী শুনানিতে চিফ সেক্রেটারিকে দিতে হবে তার উত্তর। এসএসসি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ একাধিক ব্যক্তির জামিনের মামলায় সিবিআই এর তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ডিভিশন বেঞ্চে। তদন্তে দেরি কেন, প্রশ্ন বিচারপতির। রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সিবিআই যে চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে তার কি মতামত, এক নজরে দেখে নেওয়া যাক কে কে জামিনের আবেদন করেছেন। পার্থ চট্টোপাধ্যায়, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, কৌশিক ঘোষ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আলী ইমাম। সিবিআই এর আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, পার্থ চট্টোপাধ্যায় জামিনের ক্ষেত্রে রাজ্যপাল 3টে কেসের অনুমোদন দিয়েছে সিবিআই কে। জীবনকৃষ্ণকে 1টা কেসে বিধানসভার স্পিকার অনুমতি দিয়েছে। চিফ সেক্রেটারিকে বাকিদের জন্য চিঠি পাঠিয়েছে সিবিআই। চিফ সেক্রেটারি এখনও সেই চিঠির কোনো উত্তর দেয়নি। বিচারপতি বলেন, চিফ সেক্রেটারিকে যে চিঠি সিবিআই দিয়েছিল সেটা দেখতে চায় আদালত। সিবিআই এর আইনজীবী আদালতকে দেখায় সেই চিঠি। বিচারপতি প্রশ্ন তোলেন, যেখানে আদালত নির্দেশ দিচ্ছে তদন্ত করার এবং রাজ্য পুলিশের কাছ থেকে তদন্ত নিয়ে সিবিআই কে দেওয়া হয়েছে, সেখানে এত অনুমোদনের কি প্রয়োজন ছিল। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, যেখানে আদালতের নজরদারিতে তদন্ত চলছিল সেখানে আইন অনুযায়ী এত অনুমোদনের প্রয়োজন ছিল না। তদন্ত শেষ হয়ে যাওয়ার কথা, 1 বছরের বেশি সময় পেয়েছে তদন্তকারী সংস্থা। লালু প্রসাদের কেসের ক্ষেত্রে আমরা দেখেছি তদন্তকারী সংস্থার দেরি হতেই জামিন পেয়েছিল লালু। তদন্ত শেষ করতে এত দেরি কেন? আসামিকে গ্রেফতার করে রেখে তাকে জিজ্ঞাসা করার নির্দিষ্ট দিন আছে। ট্রায়ালে আসামিকে জেলে থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই। পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী ছিলেন, তিনি খুনের আসামি নন যে তাকে হেফাজতে রেখে পুরো তদন্ত শেষ করতে হবে। ট্রায়ালের আগে আসামি তার প্রাপ্য সাজা পেয়ে যাচ্ছে। তদন্তকারী সংস্থাকে দ্রুততা আনতে হবে তদন্তে। 1 বছরের বেশি জেল হেফাজতে, এর মধ্যে তদন্ত শেষ করতেই পারত সিবিআই। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে শেষ করতে হবে নিয়োগ দুর্নীতির তদন্ত, কিন্তু এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। ফলে এবার সিবিআই এর তদন্তে গতি বাড়াতে আরও তৎপর হওয়ার কথা জানিয়ে দিল হাইকোর্ট। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।